ওয়েদারটাও তোমাদের দেখিয়ে দিই, দেখো কিরকম বৃষ্টি পড়ছে। ভালোই লাগছে বাবা, যা গরম পড়েছিল, মজা হচ্ছে বৃষ্টিতে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি বৃষ্টিটা খুব এনজয় করছি, খুব ভালো আছি। তো আমি এখন ভিডিওই আজকে চলে যাব। তো এখন কটা বাজে জানো? 8:45 বাজে, আমরা সবাই উঠে গেছি, এত মেঘ ডাকছে আকাশে, উঠে গেছি। তো আমার মা দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছে, এই যে শাক ভাজে। আর আজকে টিফিন হবে না, কারণ অনেক অনেক পান্তা ভাত রয়েছে কালকের, সেই পান্তা ভাত আর আলু ভাজা খাওয়া হবে, ওই জন্য আজকে আর টিফিন করা হবে না, ওটা খাবো। আর দুপুরবেলা রান্না হবে। অলরেডি এই দেখো আমার বাবা, আমার বাবাকে দেখতে পাচ্ছ? আমার বাবা, এটা হলো আমার বাবা। আমার বাবা অসুস্থ, তোমরা প্লে করো, আমার বাবা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। না দেখো কত বড় একটা কাঁঠাল, কাঁঠালটা মনে হচ্ছে মা এখন ভাঙবে, ভাঙবে মানে বাবাকে খেতে দেবে। কাঁঠাল মুড়ি খাবে বাবা? ও বাবা, তুমি কাঁঠাল মুড়ি খাবে? দুধ দই নাই এখনো। কাঁঠাল ভাঙবে তাহলে খাবে? খাবে বাবা কাঁঠাল মুড়ি খাবে? হাই ফ্রেন্ডস, বেশ অনেকক্ষণ বাদে তোমাদের কাছে চলে আসলাম, আর টিফিন খাওয়া হয়েছে। টিফিন খাওয়ার পরে রান্না শুরু হয়ে গেছে, রান্না প্রায় হয়েও গেছে। আজকে রান্না হচ্ছে হলো খাসির মাংস, ডিমের কারি, টকের ডাল, ডিমের বড়া, শাক ভাজা, মাছের ডিমের বড়া, খাসির মাংস, টকের ডাল, এই রান্না হচ্ছে। আর কিছু রান্না হচ্ছে, চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কী কী রান্না করেছে মা। মাংসটা এখনো ফুটছে, এখনো রান্না হয়নি, ফুটছে মাংস এই যে। আর এখানে হয়েছে টক ডাল, হচ্ছে শাক ভাজা, হচ্ছে ডিমের কারি, আর মাছের ডিমের বড়াটা সকালেই আমরা পান্তা দিয়ে খেয়ে নিয়েছি। আর এই যে আছে কটা হেভি হয়েছে বড়াটা। আর দিদির ছেলে দেখবে কী করছে, এই দেখো, ও স্নান হয়ে গেছে না ওর, ওই যে স্নান হয়ে গেছে, ও এখন এখনও পড়তে যাবে, 12টার সময় ওর পড়া, 12টা থেকে পড়া ওর, ও এখন পড়তে যাবে, তাই মুখটা একটু অফ হয়ে গেছে। আর একজন কী করছে, প্রিন্সেস করছে হলো তোমার, ফোন ঘাঁটছে শুয়ে শুয়ে, আর আমার বাবাও শুয়ে আছে, আর দিদি ওর গা হাত পা মুছিয়ে দিচ্ছে, এই হচ্ছে কাজ। আর মা করছে রান্না, আর আমি করছি ভিডিও, এই দেখো মা করছে রান্না আর আমি করছি ভিডিও। তো আমি যাবো স্নান করতে। মা তুমি কী খাচ্ছো? মা বড়া খাচ্ছে, মা একটা বাচ্চা ডিমের বড়া খাচ্ছে। মা আগে নিজে খেয়ে আমাদেরকে, না সরি ভুল হয়ে গেল, আমাদেরকে খাইয়ে মা খায়, থাকলে খাবে নালে খাবে না, আমার মা এরকম। স্নান হয়ে গেছে, স্নান করে গেছিলাম একটু মানে দিদিদের ওখানে নেড়ুমাটি এসে, তো দরকার ছিল পেট খাচ্ছে, যখন এখানে ভাত খাবো আমি দেখাচ্ছি, একটা আঠাশ চলে যাবো, কালকের অ্যানিভার্সারি কেক অনেকটা বেঁচে গেছে, ভাত খাবো। স্নান হয়ে গেছে, স্নান করে গেছিলাম একটু মানে দিদিদের ওখানে নেড়ুমাটি এসে, তো দরকার ছিল পেট খাচ্ছে, যখন এখানে ভাত খাবো আমি দেখাচ্ছি, একটা আঠাশ চলে যাবো,
কালকের অ্যানিভার্সারি কেক অনেকটা বেঁচে গেছে। চলে এসেছি বাড়িতে, দিদিবাড়িতে ছিলাম, দিদিবাড়িতে চলে এসেছি অনেকদিনই। তো ভিডিওটা যখন এডিট করছি দেখছি ভিডিওটা অনেকটা ছোট, তা বলি একটু ভিডিও করে নিই। তো আমি এতক্ষণ এটা দিদি বানাচ্ছিলাম, শর্টস বানাচ্ছিলাম, এখন বাজে কটা যেন আমি কবে চলে এসেছি বাড়িতে বলো তো। বাড়িতে এসেছি আমি হলো সোমবার, সোমবার রাতে এসে, আর আজকে আজকে বা আজকে হলো বুধবার। তো বুধবার তো আমি এই দুদিনগুলো ব্লগ করিনি, আমার যা ব্লগ করা ছিল দিদিবাড়িতে বসে সেগুলোই আমি ছেড়েছি। তো কালকে কিছু মানে একটু করা আছে দিদিবাড়িতেই করে এসেছিলাম সেটা, আর তো দেখলাম তো হয়ে যাবে, তো বলি ভিডিওটা একটু করি। আর এখন আমি বানাবো হলো, পরমাশয় বলছে খিচুড়ি করতে, আবার বলছে যে এ ওটার নামটা কি মাংস নিয়ে আসি, মাংস কর। এবারে আমি ভাবছি কী করবো, কী করবো, মা করবো না খিচুড়ি করবো, মাংস করবো না খিচুড়ি করবো। তো ওর জন্যই ক্যামেরাটাকে অন করে দিলাম, আর তোমাদেরকেও আজকে অনেক দিন বাদে তোমাদেরকে তোমাদের সাথে কথা বলছি আমি। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরে চেয়ে আই, রান্নাঘরে তো যেতেই হবে বলো। ও আজকে রান্না হয়েছে কী বলো তো, সিম্পল ডাল আর ডিম করেছি আজকে। আমি এসেছি সোমবার রাতে, সোমবার তখন কটা বাজে, 7:30 বাজে, তখন এসেছি আমি। তো চলো বন্ধুরা, ও চলো একটা জিনিস দেখাই, আমার মামা শ্বশুরের ছেলে রনি, তোমরা সবাই ওকে চেনো, ও আমাকে একটা জিনিস দিয়ে গেছে আজকে সকালবেলা। ও সকালবেলা ছোটো হোক বড় হোক সকালবেলা গিফট পেয়েছি, কত মজা বলো তো। চলো গিফটটা তোমাদের দেখিয়ে দিই কী গিফট। হ্যালো, নিয়ে চলে এসেছি, এইটার মধ্যে আছে গিফটটা, বুঝতে পেরেছ? আর কালকে এই দেখো যা প্যাকেটটা পড়ে গেল, কানের দুল ও দিয়ে গেছে সকালবেলা, ও রথের মেলায় গেছিলো কালকে, কালকে ওখানে ওখান থেকে আমার জন্য এটা নিয়ে এসছে, ঝুমকা ঝুমকা গিরা রে। বাট খুব সুন্দর দেখো, মাল্টি কালারের রয়েছে, মানে আমি শাড়ির সাথেও পরতে পারবো, কুর্তির সাথেও পরতে পারবো। দেখো ভালোই লাগছে, দেখো ভালো লাগছে না? চলো তোমাদের পরেই দেখাই। দেখো ভালো লাগছে না বন্ধুরা? কমেন্টে বলবে কেমন লাগছে কানেরটা, আমার খুব পছন্দ হয়েছে। ও যদি আমার ভিডিও দেখে, আমি বলেছি খুলেও দেখে, বলেছি খুব সুন্দর হয়েছে, আর আমার ভিডিও দেখলে তখনও দেখতে পারবে, আমার খুব পছন্দ হয়েছে। আমি এটা শাড়ির সাথেও পরতে পারবো, কুর্তির সাথেও পরতে পারবো। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলবে যে কেমন হয়েছে কানের দুলটা, দেখেছো ফোনটা পড়ে গেল, কানের দুলটা কেমন হয়েছে কিন্তু বলবে তোমরা, তোমরা কিছু বলো না, খুলে রেখে দিই বলো। বাচ্চা ছেলে নিয়ে এসছে কোথায় আমি দেব, তার সাথে আবার কী নিয়ে এসেছিলো, মাটনের চর্বির চপও নিয়ে এসেছিলো, বড়া মানে মামি করেছিল সেটাও পাঠিয়েছিল। তো চলো কী করি দেখি, এখনও তো এনে পৌঁছায়নি, তো আমি কী করবো সেটাই ভাবছি। আর আমার ভিডিওগুলো দেখো, আমাকে সাবস্ক্রাইব করো, যারা আমার নতুন বন্ধু তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ, তাদেরকে মানে পেলে যে আমি কী করতাম। চলো টাটা।